হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল, আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এবার আমরা বলি কেন আজকের ভিডিওটা স্পেশাল। আমি এবং উমের ছাড়া দেখতেই পাচ্ছেন ক্যামেরায় আমাদের সাথে আরও একজন রয়েছে, আর যার নাম হচ্ছে ফারাহ দিবা। আচ্ছা, এখন কেন আপুকে আমাদের ভিডিওতে নিয়ে আসলাম আজকে, আমি বলতে চাই যারা ক্যামেরার ওপাশ থেকে মনে করে থাকেন ডেনমার্কে জব পাওয়া খুবই টাফ, এখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকে, হয়তো টিকে থাকা যায় না, পড়াশোনা শেষে পর্তুগাল চলে যেতে হয়, পড়াশোনা শেষে ক্যানাডা চলে যেতে হয়, অথবা অন্য কোনো দেশে মুভ করতে হয়, তাদের জন্য আজকের ভিডিওটা করা। কেননা অলরেডি আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ, পড়াশোনা শেষে উমের কিন্তু একটা ভালো জায়গায় জব পেয়েছে, নব নর্ডিস্কে জব পেয়েছে, এবং সেই সাথে সাথে একটা মেয়ে হিসেবে দিবা আপু কিন্তু পড়াশোনা শেষে ওরস্টেলে জব পেয়েছে। তাদের দুজনেরই ব্যাকগ্রাউন্ড ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমি সেই জিনিসটাই শেয়ার করতে বলবো যে এই পথ চলাটা আদৌ সহজ ছিল কি না, উমের স্ট্রাগলটা আপনারা জানেন কত কি পরিমাণ হার্ডওয়ার্ক করা লাগে। সো আমি আসলে আপুর কাছ থেকে জানতে চাই যে তুমি কিভাবে জবটা পেলে, কি কি করলে, কিভাবে এই পর্যন্ত আসলে। আসলে এটা তুমি যেটা বলেছ নুরিন, এটা আসলেই অনেক ক্ষেত্রেই সত্যি যে প্রথম যখন এসেছিলাম তখন হয়তো জবের ব্যাপারে এতটা কনফিডেন্ট ছিলাম না যে আসলে কি পড়াশোনা শেষে জব করতে পারবো, বা জব কি হবে, বা জব কি পাবো কি না, এই কয়েকটা ব্যাপারে একটু দোটানার মধ্যে ছিলাম যে আসলে কি করব গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পর। তো আলহামদুলিল্লাহ আমরা দুজনেই একটা ভালো ইউনিভার্সিটিতে এসেছিলাম, উমের ভাই এবং আমি, পাবলিক ইউনিভার্সিটি। তো আমি ছিলাম টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, DTU-তে। তো ওখানে যখন আমি পড়ছিলাম তখনই আমি এটা সবসময় দেখছিলাম যে আসলে ক্যারিয়ারের দিকে ইউনিভার্সিটি থেকে অনেকখানি পুশ করা হয়, বিভিন্ন ধরনের জব ফেয়ার অর্গানাইজ করা হয়, মোটিভেট করা হয়, কাউন্সেলিং করা হয়। তো তখন আস্তে আস্তে কনফিডেন্ট লেভেলটা বাড়া শুরু করলো যে না, অবশ্যই আমি যখন দেখতেছি যে আমার সিনিয়রদের থেকে কেউ পাচ্ছে, ডাজেন্ট ম্যাটার সে কোন কান্ট্রি থেকে, বাট অ্যাজ এ DTU গ্র্যাজুয়েট সে কোনোখানে ঢুকতে পারছে, তাহলে কেন আমি না, সেটা আমাদের কনফিডেন্স লেভেলটা আসলে আরো অনেক বেশি বুস্ট করে, অনেক বেশি বুস্ট করে। তো তারপর যখন এখানে খুব ভালো একটা যে সিস্টেম আমি বলবো স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে আমরা স্টাডি কমপ্লিট করার পর 2 বছর একটা এস্টাবলিশমেন্ট কার্ড পাই, যেটা এখন 3 বছর হয়ে যাবে, তিন বছর হয়তো হয়ে যাচ্ছে। সো এই সময়টা আমাদের জন্য কিন্তু খুবই ভাইটাল এবং মোর দেন এনাফ টু গেট টু ফাইন্ড এ গুড জব। এক্স্যাক্টলি, তো ওই টাইমটাকে আপনাকে কাজে লাগাতে হবে, যেটা আমি এবং উমের ভাইয়া দুজনেই ওই সময় আলহামদুলিল্লাহ খুব হার্ডওয়ার্ক করছিলাম। তো আমাদের মধ্যে মাঝে মাঝে ইনফরমেশন শেয়ার হতো। তো আমরা প্রথমেই যে জিনিসটা, লিঙ্কডিনে একটা খুব ভালো আপনার অ্যাপিয়ারেন্স থাকতে হবে, আপনার লিঙ্কডিনে আপনি যতটুকু পারেন আপনার ইনফরমেশনগুলো আপডেট রাখতে হবে, একটা ভালো স্ট্রং CV আপনাকে রেডি করতে হবে ড্যানিশ স্টাইলে, যেটা আমি ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, এবং এই CV-র ব্যাপারেও কিন্তু এখানে অনেক অ্যাসোসিয়েশন আছে, যেমন আমরা ইডার মেম্বার ছিলাম, ইডা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে CV, ইন্টারভিউ ফেস করা, এসব ব্যাপারে ওরা অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ড্যানিশ স্টুডেন্ট সবাইকে, স্পেশালি ফর ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, স্পেশালি ফর ইঞ্জিনিয়ার্স। তো তারপর যখন এই সময়টা যাচ্ছিল, এর মধ্যে খুব ভালো একটা সুখবর পেলাম যে আমাদের উমের ভাই খুব ভালো একটা জায়গায় জব পেয়ে গেছে, এটাও কিন্তু আমার কনফিডেন্স লেভেলটাকে অনেক বেশি বুস্ট করেছিল ওই টাইমে। তো তারপর আমিও খুব সুন্দরভাবে ভাইয়ার থেকেও কিছু সাজেশন নিলাম যে ভাইয়া আসলে আপনি কি কি জিনিস ফলো করেছেন, সেগুলা শুনলাম, ওগুলা থেকে আইডিয়া নিয়ে আমিও খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা শুরু করলাম। বা হ্যাঁ, এটা সত্যি যে একটা দুইটা বা তিনটা জব অ্যাপ্লাই করলেই আপনি পেয়ে যাবেন জব, দ্যাটস আ ভেরি রং আইডিয়া। এবং আমি একটু অ্যাড করব যে আপনারা অনেক সময় হবে যে 10টা অ্যাপ্লিকেশন করেছেন বাট ডাক পাচ্ছেন না, বাট আমি মনে হয় না যে আমি আমার প্রথম 10টা বা 15টা অ্যাপ্লিকেশনেও আমি ডাক পেয়েছিলাম। হয়তো অ্যাপ্লিকেশন করার সময়ও কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেটা হয়তো প্রথমে বুঝিনি, 10টা অ্যাপ্লিকেশন করার পর জিনিসটা ফাইন্ড আউট করতে পেরেছি যে আসলে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং এটার পরে তারপর আলহামদুলিল্লাহ ডাক পাওয়া শুরু করলাম, এবং লাকিলি আমার ফার্স্ট ইন্টারভিউই ছিল ওরেস্টেডের সাথে, আলহামদুলিল্লাহ। তো ওটাও আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছি, বাট কিছু
কারণে ওটা আমার হয়নি। তারপরে সেকেন্ড ওরেস্টেডের সাথে যে ইন্টারভিউটা আমি দিলাম সেটাই আমার কনফার্ম হয়েছে। তো এই সময়ের মধ্যে আমি মিনিমাম আমার ধারণা অনুযায়ী আমি হয়তো 90-100+ আমি জব অ্যাপ্লাই করেছি। সো আপনাকে করে যেতে হবে এবং আপনাকে সেই কনফিডেন্স হারালে হবে না যে আচ্ছা হবে না হচ্ছে না হবে না আশা ছাড়া যাবে না। আপনাকে হয়তো আপনার অনেক ডিপ্রেশন ফিল হবে, ফ্রাস্ট্রেশন ফিল হবে, আশেপাশে থেকে হয়তো শুনবেন যে না এখানে জব পাওয়া মুখের কথা না, হবে না, হচ্ছে না, এত এত ইজি না। হ্যাঁ অবশ্যই ইজি না, বাট ইট ইজ নট ইম্পসিবল। যদি আমরা পেয়ে থাকি তাহলে কেন আপনারা না পাবেন না? এখানে অবশ্যই পাওয়া যাবে। এবং এখানে ওরা ছেলে মেয়ে এই জিনিসটা কখনোই ডিফারেন্সিয়েট করে না, ওদের এখানে ডাইভার্সিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইনক্লুসিভ এনভায়রনমেন্ট। হ্যাঁ ইনক্লুসিভ এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা মাথায় রেখে আমি যখন ইন্টারভিউগুলো দিতাম এই জিনিসগুলো আমি ইয়ে করার চেষ্টা করতাম, মাথায় রাখার চেষ্টা করতাম যে আমাকে ওরা একটা ক্যান্ডিডেট হিসেবে দেখছে। সো ওভাবেই আসলে কনফিডেন্ট হয়ে ইন্টারভিউগুলো ফেস করেছি। আমরা মাঝে মাঝে শেয়ারও করতাম কেমন ইন্টারভিউ দিলাম, কি জিজ্ঞেস করলো। আর আপু আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আমরা কিন্তু একসাথে ফ্লাই করেছিলাম বাংলাদেশ থেকে একই প্লেনে, আমরা 2019 আগস্টের 20 তারিখ এই কাপল এবং এই কাপল আমরা দুই কাপল একসাথে ফ্লাই করেছিলাম একই প্লেনে। এন্ড আলহামদুলিল্লাহ দুজন একসাথে গ্রাজুয়েট মাস্টার্স কমপ্লিট করলো এবং এখন দুজন দু ইঞ্জিনিয়ারের মাঝে আমি দাঁড়িয়ে আছি, দুজনেই বর্তমানে ডেনমার্কের টপ 5 কোম্পানির এমপ্লয়ি ইঞ্জিনিয়ার, তাদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। সো এই আর কি, তোমাদেরকে দেখে টু বি ভেরি অনেস্ট আমিও অনেক বেশি ইন্সপায়ার্ড, যেহেতু আমি খুব সামনে আমার পড়া শুরু করতে যাচ্ছি। সো ইয়েস, তোমাদের ইন্সপায়ারেশন আমার জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে সেই জিনিসটা থেকে কিন্তু আমরা। হ্যাঁ আসলে আমাদের কিন্তু আজকে ইনফরমেশনটা শেয়ার করা এর জন্যই যে অনেকেই হয়তো চিন্তা করে যে ডেনমার্কে আপনার স্টাডির পর আপনি হয়তো এখানে আর স্টে করতে পারবেন না। হ্যাঁ বাট কথাটা আসলেই সত্যি না, কিন্তু আমি রিকোয়েস্ট করবো যদি আপনারা ডেনমার্কে আসার জন্য ডিটারমাইন্ড হয়ে থাকেন বা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এখানে আসবেন, তাহলে অবশ্যই পড়াশোনার ইন্টেনশনটা নিয়ে এখানে আসবেন। আমি আসবো, আমি সুন্দরভাবে পড়াশোনা করব, এবং যদি আপনি সুন্দরভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে এখানে সেটেল হওয়ার মতো আপনার কাছে অপশন থাকবে। আপনি জব করতে পারবেন, জব করলে আপনি ফাস্ট ট্র্যাক পিআর ধরতে পারবেন, ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে পারবেন, এবং এই জিনিসগুলো তখন আপনার জন্য অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে। সো এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে আমি এসে আমি হার্ড এন্ড সোল ট্রাই করব ভালোভাবে পড়ার জন্য। বাংলাদেশে বসে থাকলে মনে হয় যে 8-10 বছর ডিফিকাল্ট, বাট এখানে আসার পর যখন গ্রাজুয়েশন করবেন, যখন প্রসেসগুলোর মধ্যে ঢুকে যাবেন এবং ইনভলভ থাকবেন, তখন ইউ ক্যান কখন যে সময় পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। এখন এই যে আলহামদুলিল্লাহ আমি ল্যাঙ্গুয়েজ শুরু করেছি, এই জবটা যদি আলহামদুলিল্লাহ আমি 4-4.5 বছর মেইনটেইন করতে পারি আর ওই PD3 ল্যাঙ্গুয়েজটা যদি শেষ করতে পারি, আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। আপু সেম, আপু 4-5 বছর করতে হবে, আপু ল্যাঙ্গুয়েজ মানে মডিউল 4 এ অলরেডি চলে গেছে, আমাদের থেকে কিন্তু এগিয়ে গিয়েছে আপু ল্যাঙ্গুয়েজের দিক থেকে। সো ইয়েস, এই জিনিসগুলো আসলে অনেক বেনিফিট। সো আজকের ভিডিওটা জাস্ট ছিল আপনাদেরকে মোটিভেট করার জন্য, যেন আপনারা ডেনমার্ক চিন্তা করলে যাতে একটু কনফিডেন্টলি আপনারা আসতে পারেন যে না আসলে ব্যাপারটা কি হয়, কারণ অনেকেই ডেনমার্ক সম্পর্কে চিন্তা করে থাকেন কিন্তু আফটার পড়াশোনা বা এখানে সেটেলমেন্ট এগুলো নিয়ে আপনারা অনেক অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি আপনাদের কাছ থেকে। শুধুমাত্র এই কনফিউশনগুলো দূর করার জন্য এবং আমাদের ভিউয়ার্সদেরকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য কিন্তু আজকে দিবা আপু উমের আমরা সবাই মিলে আপনাদের সাথে কথা বলছি। আমি আসলে লাস্টে একটা কথাই বলতে চাই যে পিআর বা পাসপোর্ট বা কাগজের পিছনে নয়, আপনি আপনার ক্যারিয়ারের পিছনে দৌড়ান, তাহলে পিআর পাসপোর্ট এবং সবকিছু অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। আই থিঙ্ক এটা আজকের ভিডিওর সবচেয়ে বেস্ট মানে কথা, আসলে সবচেয়ে মানে এই ইফেক্টিভ কথা আমি বলবো যে প্রসেসটার মধ্যে থাকতে হবে, আপনাদের প্রসেসের মধ্যে থাকলে অটোমেটিক ইউ উইল গেট দ্য রেজাল্ট। সো থ্যাংক ইউ সো মাচ দিবা আপু, আমাদের আসলে আমি তোমাকে ভিডিওতে আপু এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমাদের ফিউচারটা অনেক ভালো করে সামনে। আর ক্যামেরার ওই পাশে কিন্তু রাফি ভাইয়া মিটি মিটি করে হাসছে আমাদেরকে দেখে, ভাইয়াকে অনেক থ্যাংকস দিব আমাদের ক্যামেরার ওপাশ থেকে আমাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর নুরিন্স ফেরিটেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।